Bismillahirrahmanirrahim. আমি আজকে উপস্থিত হয়েছি যে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1 এর চ্যাপ্টার 3 থেকে সাপোর্টস অফ ওভারহেড লাইন মানে ওভারহেড লাইনের সাপোর্ট কি সেই সাপোর্টগুলো নিয়ে আমি আজকে হাজির হয়েছি তো আমি আজকে থাকব এই চ্যাপ্টার নিয়ে ইলেকট্রিক্যাল টেকনোলজি ষষ্ঠ পর্বের সাবজেক্ট এটা এখানে যে সিলেবাস আছে সিলেবাসটা আমি এখানে দিয়েছি বলছে যে মেনশন দ্য মেইন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইনস ক্যাটাগরাইজ দ্য লাইন সাপোর্টস ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ লাইন সাপোর্টস মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লাইন সাপোর্টস এক্সপ্লেন দ্য ভাইব্রেশন ইন ড্যাম্পারস এই কথাগুলি এই দিনগুলি আমার আছে এই টপিক এর মধ্যে আশা করি আমি একে একে দেখি দেখলে বুঝতে পারবো এখানে প্রথমে যে কি কি কম্পোনেন্ট থাকে ওভারহেড লাইনে তো সেটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করেছি এখানে একটা চিত্র দিয়েছি থ্রি ফেজ প্রাইমারি সাপ্লাই আছে এখানে এখানে কি কি আছে এখানে আমরা দেখি চিত্রের মধ্যে থ্রি ফেজ যে সাপ্লাই তিনটা সাপ্লাই এখানে হট ওয়ান হট ওয়ান হট টু হট থ্রি বলা হয়েছে স্ট্যান্ডার্ড তার মানে এটা পেঁচানো তার স্ট্যান্ডার্ড স্ট্র্যান্ড মানে খেই পাকানোওয়ালা যে তার সে তারগুলো এখানে খোলা তার থ্রি ফেজের জন্য এখানে রয়েছে তিনটা ফেজ আমি এখানে দেখিয়েছি এখানে থ্রি ফেজের ইনসুলেটর গুলো এই যে ইনসুলেটর গুলো যে রয়েছে এই যে ইনসুলেটর এই যে ইনসুলেটর তার সাথে তার পুলের সাথে লাগানো ইনসুলেটর বলে আর এখানে এই যে ফিউজ এই ড্রপ আউট ফিউজ ড্রপ আউট ফিউজ থাকে এখানে ক্ল্যাম্প থাকে ক্ল্যাম্পগুলো থাকে এখানে পুলটা যাতে একদিকে না পড়ে যায় সেজন্য টানা দেওয়ার জন্য এখানে ডাউন গাই বা গাই ওয়ার থাকে গাই ওয়ার এটাকে গাই ওয়ার টানা এটাকে গাই ওয়ার বলে তো এরকম অনেক কিছু আছে আমি পর্যায়ক্রমে দেখি যে এখানে কি কি আছে তো এখানে যে ওভারহেড লাইন যেগুলো থাকে সেই লাইনগুলি কি কি নিয়ে গঠিত কন্ডাক্টর থাকে সাপোর্ট থাকে ইনসুলেটর থাকে ক্রস আর্ম থাকে যেটা ক্রস আর্ম যেটার মধ্যে ঝুলানো থাকে ক্রস আর্ম দেখাবো এবং অন্যান্য যে পার্টগুলো থাকে যে আমি সেগুলি দেখুন দেখাচ্ছি কন্ডাক্টর মানে পরিবাহী তার সেই পরিবাহী তারগুলো বিভিন্ন রকম আছে আমি এটা দেখাবো চিত্রে সাপোর্ট সাপোর্টটাই আমি আলাপ করব যে সেটা কি কি ধরনের সাপোর্ট হয়ে থাকে ইনসুলেটর ইনসুলেটর আমি দেখালাম এই যে ইনসুলেটর স্ট্রিং আকার থাকে এটা আমি দেখাবো ক্রসাম এই যে ক্রসাম যেটা এটা এটা ক্রসাম বলে আর মিসেলিনিয়াস আমি পরে দেখুন আলাপ করতেছি কন্ডাক্টর যেটা এই পরিবাহী তার এই যে পরিবাহী তার এখানে দুইটা তার এখানে তিনটা তার এখানে চারটা তার দেখানো হয়েছে তো এই তারগুলোকে আবার তারগুলো যেন ঝড়ের মধ্যে বা কোনো কারণে বাতাসে বা ঝড়ে যেন একত্র হয়ে না যায় সেই জন্য এগুলোকে আলাদা করার জন্য যেমন দুইটার জন্য এখানে আলাদা দুইটা দিয়ে স্পেসার দিয়ে আলাদা করে রাখা হয়েছে তিনটার জন্য এখানে তিনটা আলাদা করে রাখা হয়েছে চারটা তার হলে চারটাকে আলাদা করে রাখা হয়েছে ফোর্স মানে এই যে পয়েন্টার স্পেসার দিয়ে যেখানে দুইটা তিনটা চারটার স্পেসার দিয়ে আলাদা করে দেখানো হয়েছে তাহলে কন্ডাক্টর দেখলাম স্পেসার দেখলাম স্পেসারের কাজ হলো যে তারগুলোকে যেন ঝড়ে বা বাতাসে একত্র হয়ে না যায় দূরে দূরে থাকে এই জন্যে মাঝখানে বা কিছু দূরে দূরে এটাকে স্পেসার দিয়ে দেওয়া তৈরি করে দেওয়া যেন একত্র না হয় এটা ইনসুলেটর না অবশ্যই ইনসুলেটিং ম্যাটেরিয়াল দেওয়া হবে আর্থওয়্যার আর্থওয়্যারটা থাকে সাধারণত এটা একদম লাইনের উপর দিয়ে থাকে লাইনের উপর দিয়ে এই আর্থওয়্যারটা নেওয়া হয় কোনো সময় সার্চ বলতে চলে যেন সেটা মাটিতে প্রবেশ করতে পারে এই জন্য আর্থওয়্যারটা একদম টাওয়ারের বা পুলের উপর দিয়ে সেটা টানা থাকে এখন ইনসুলেটর যেটা বলতেছিলাম ইনসুলেটর দেখাবো আমি সেই ইনসুলেটরটা ইনসুলেটরটা কন্ডাক্টরকে টানা রাখার জন্য এই ব্যবহার করা হয় এখন এই যে এইগুলোকে এই যে স্ট্রিং এর মধ্যে দেখা যাচ্ছে ঝুলন্ত হয়েছে এই যে এগুলো হলো ইনসুলেটর এখন একটা ইনসুলেটর সাধারণত হাই ভোল্টেজ লাইনে যেটা এই হাই ভোল্টেজ লাইনে একটা ইনসুলেটর 11 kV পর্যন্ত ভোল্টেজ বহন করতে পারে বহনের জন্য উপযোগী তৈরি করা হয় এখন যদি 11 kV আমার দেখা যায় যে ছয়টাই হয় এই স্ট্রিং থাকে এখানে ছয়টা যদি ইনসুলেটর থাকে তাহলে 66 kV সাধারণত দেখা যায় যে এগুলি ছয়টা বা তার বেশি থাকে ছয়টা সাতটা অনেক বেশি থাকে এখানে একটা লাইনে কিন্তু অনেকগুলো দেখা যাচ্ছে একটা একটা ডিস্ক কিন্তু 11 kV উপরে ভোল্টেজ
মিনিমাম 11 কেবি তারা বহন করতে সক্ষম। এখানে যেমন আমরা যদি বলি এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 9 18 এখানে 18টা ই আছে, তাহলে সাধারণত 230 কেবি ভোল্টেজের জন্য 230 কেবির জন্য 20 বা 132 বা 230 কেবি বা 400 কেবির জন্য এগুলি ব্যবহার করা হয়। ক্রস আর্ম যেটা এই যে পোল বা টাওয়ার থাকে সেই টাওয়ারের সাথে তার জোড়া না, সেখানে ক্রস আর্ম দিয়ে এই যে এই ক্রস আর্ম এটা দিয়ে একটা বাঁকা পোল থেকে একটু দূরে থাকে যাতে পোল থেকে দূরে তারটা থাকে, এই জন্য ক্রস আর্ম ব্যবহার করা হয়। এই এখানে ক্রস আর্ম দেখা হচ্ছে লালটা, ক্রস আর্ম ব্যবহার করা হয় তারটাকে জোড়ানোর জন্য। এই ক্রস আর্মের সাথে ইনসুলেটর থাকে, ইনসুলেটর নিচে তার থাকে। এরপরে আরো অনেক কিছু আমি দেখালাম, যেগুলি গাইবাসটি টানা দেওয়ার জন্য তার থাকে, লাইটনিং অ্যারেস্টর বজ্রপাত নিবারক থাকে, ফিউজ আইসোলেটর ফিউজ ডপার ফিউজ দেখলাম যে আইসোলেট প্ল্যানটাকে আইসোলেট করার জন্য ব্যবহার করা হয়, সেটা ফিউজ এবং আইসোলেটর কন্টিনিউয়াস আর্থওয়্যার, আর্থওয়্যার দেখালাম যে একদম উপর দিয়ে লাইনের উপর দিয়ে টানা থাকে সেটা আর্থওয়্যার, গার্ডওয়্যার গার্ডওয়্যার হলো যে যখন উপর দিয়ে কোনো লাইন যায় পাওয়ার লাইন ক্রস করে তখন টেলিগ্রাফ লাইন তখন এই গার্ডের ব্যবহার করা হয়। বার্ড গার্ড মানে পাখি যেন মানে সরাসরি তারে বসতে না পারে তার জন্য একটা গার্ড ব্যবহার করা হয়, সেটা গার্ড বার্ড গার্ড বলে। ড্যাঞ্জার প্লেট, একটা ড্যাঞ্জার প্লেট দেওয়া থাকে, হাই ভোল্টেজ পোল বা টাওয়ার থাকে সেখানে ড্যাঞ্জার প্লেট টানানো থাকে যেন দেখে বুঝতে পারে যে এটা কাছাকাছি যাওয়া যাবে না, 2 মিটার বা 2 মিটার দূর থেকেই আকর্ষণ করতে পারে, এই জন্য দূরে রাখতে হবে। বাবেট ওয়্যার, বাবেট ওয়্যার সাধারণত যে যেহেতু আমাদের হাই ভোল্টেজ লাইন টাওয়ার 230 কেবি বা 400 কেবি বা 132 কেবি লাইন অনেক দূর থেকে সেটা আকর্ষণ করতে পারে, এই জন্যই চারিদিকে পোল বা টাওয়ার চারিদিকে একটা আটকে দেওয়া হয় সেটা বাবেট ওয়্যার বলে। অন্যান্য যন্ত্রপাতি যেমন ভাইব্রেশন ড্যাম্পার, তারপরে টপ হ্যাম্পার বেড থাকে, ড্যাম্পার এগুলো থাকে। এখন লাইন সাপোর্ট যেটা, সেই লাইন সাপোর্টের প্রকারভেদ আমি এখানে বলি যে উডেন পুল হতে পারে, পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিট পুল হতে পারে, আসলি রিএনফোর্স সিমেন্ট, রেল পুল, স্টিল পুল, স্টিল টাওয়ার এই ধরনের হতে পারে। এগুলো আমি চিত্র করে দেখাই, দেখলে আমাদের আইডিয়া হবে। উডেন পুল যেটা, উডেন পুলটা আমি দেখলে বুঝতে পারতেছি এটা উডেন পুল, কাঠের পুল, এটা এই যে উডেন পুল। এই উডেন পুল আমি এখানে বৈশিষ্ট্যগুলো বলেছি যে প্রত্যেকটা পুলের, যেমন উডেন পুল আর ইউজ অনলি রুরাল এরিয়াস বিকজ অফ দ্য লো কস্ট, নিম্ন দামের জন্য মানে অল্প দামের জন্য এটাকে পুলে রাখে ব্যবহার করা হয়। এটার মেনটেন্স কস্ট কম থাকে, এটা সহজে পাওয়া যায়, অ্যাভেলেবল হয়, এই এগুলি কিছু সুবিধা আছে। এই জন্য এইগুলি সাধারণত 18-24 বছর পর্যন্ত এটা স্থায়ী হয়, আর এটি এই পুলগুলি 11 কেবি পর্যন্ত ব্যবহার করা হয়, 11 কেবির উপরে এই উডেন পুল ব্যবহার করা যায় না। পিসিসি পুল, পিসিসি হল প্লেন সিমেন্ট কংক্রিট পুল, এই যে প্লেন সিমেন্ট কংক্রিট পুল, এটা তো এটা কিছু 7-8 মিটার লম্বা হয়, এটা সহজ এবং কংক্রিটে তৈরি হয়, টেন্সাইল স্ট্রেংথ RCC একটু কম হয়, এটা 33 কেবি পর্যন্ত ব্যবহার করা হয়। তো এটা কিছু সুবিধা অসুবিধা আমি এখানে প্রত্যেকটা সুবিধা অসুবিধা বলেছি, এটা দেখে নেবে সবাই। RCC রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট RCC পুল, এটা RCC পুল, RCC পুলটার হাইটটা একটু বেশি হয় এবং এটা রোড পারাপারের জন্য ব্যবহার করা হয়, এটা সাধারণত 33 কেবি পর্যন্ত ব্যবহার করা যায়, এর দামটা একটু বেশি পড়ে, পিসিসির তুলনায় দামটা বেশি পড়ে বা কাঠের তুলনায় দামটা বেশি পড়ে। আর রেল পুল, রেল পুল যেটা আমি দেখলেই বুঝতে পারতেছি রেলের মতো দেখতে পুলগুলি, এটা তো এটা ইন্ডিয়াতে বেশি ব্যবহার করা হয় জিনিসগুলি, বাংলাদেশে এটা কম, এটা ব্যবহার কম, এটা স্ট্রেংগুলো মেঘালয় স্ট্রেংগুলো খুব ভালো, স্প্যান বেশি হয়, বেশি হয়ে থাকে, এটা কোনো 33 কেবি পর্যন্ত ব্যবহার করা হয়। এই সুবিধাগুলি আমি, এটা বৈশিষ্ট্যগুলি আমি এখানে উল্লেখ করেছি, এটা দেখে নেব। স্টিল পুল, এটা স্টিলের পুল, এটা এই যে
স্টিলেপুল আমি দেখিয়েছি স্টিলেপুল স্টিলেপুল সাধারণত 33 কে পর্যন্ত ব্যবহার করা হয় স্টিং গুলো ভালো এটা মেহেল স্টিং ভালো এটা স্প্যানো এর ভালো এগুলি ইজিলি শহর অঞ্চলে ব্যবহার করা হয় এখন স্টিল টাওয়ার টাওয়ারটা সাধারণত 132 কেভি বা 230 কেভি বা বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন হলে এখন 400 কেভি পর্যন্ত ব্যবহার করা হয় এই স্টিল টাওয়ার হাই ভোল্টেজে ব্যবহার করা হয় এটা স্প্যানটাও খুব বেশি হয় হাই ভোল্টেজ ছাড়া এটা মানে ব্যবহার করলে এটা কস্টে বেশি পড়ে যাবে হাই ভোল্টেজে ব্যবহার করা হয় এখন আমি দেখব যে এটা সাপোর্টগুলো কি ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কি হতে পারে সেই বৈশিষ্ট্যগুলি এটার যে পণ্যগুলো থাকবে বা সাপোর্টগুলো থাকবে তাদের মেকানিক্যাল স্ট্রেংথ ভালো হওয়া লাগবে জেনারেটর লোড বহন করতে পারে ওজন হালকা হওয়া লাগবে মেকানিক্যাল স্ট্রেংথ ভালো হতে হবে ওজন হালকা হতে হবে সস্তা দামে সস্তা হওয়া লাগবে যেন দীর্ঘমেয়াদী হয় এবং ইজিলি যেন ট্রান্সপোর্ট করা যায় এবং কন্ডাক্টর যেন ইজিলি মানে ক্যারি করতে পারে এই ক্ষমতাগুলো থাকতে হবে বৈশিষ্ট্যগুলি থাকা লাগবে এবং ভাইব্রেশন ড্যাম্পার এটা কিন্তু ট্রান্সমিশন লাইনে হাই ভোল্টেজ যে ট্রান্সমিশন লাইন সেই হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে বেলা এটা ব্যবহার করা হয় এখানে সাধারণত যখন বাতাস হয় অথবা জ্বর হয় তখন এই ট্রান্সমিশন লাইনটা দুলতে থাকে এই দোলা জন্যই এই ভাইব্রেশন ড্যাম্পারটা ব্যবহার করা হয় যখন ট্রান্সমিশন লাইন জ্বরে বা বাতাসে দুলতে থাকে তখন এখানে যে ড্যাম্পারটা ব্যবহার করা হয় এই যে ভাইব্রেশন ড্যাম্পার আমি দেখিয়েছি এখানে চিত্রে লাল করে দেখিয়েছি তো ভাইব্রেশন ড্যাম্পারটা এখানে বলছি যে হয়ে নিয়ে ভাইব্রেশন ওয়েভ পাসেস দ্য ড্যাম্পার লোকেশন দ্য ক্ল্যাম্প অফ এ সাসপেনশন টাইপ ড্যাম্পার অসিলেটস আপ অ্যান্ড ডাউন তো ভাইব্রেশন ড্যাম্পার আপ অ্যান্ড ডাউন হয়ে থাকবে এর ফলে হবে কি কজিং ফিক্সার কজিং ফ্লেক্সার অফ দ্য ড্যাম্পার কেবল অ্যান্ড ক্রিয়েটিং রিলেটিভ মোশন বিটুইন ড্যাম্পার ক্ল্যাম্প অ্যান্ড ড্যাম্পার ওয়েস একটা মোশন হয়ে থাকবে সেই মোশনটা জন্য স্টোর এবং তার জন্য একটা এনার্জি স্টোর করে থাকবে ভাইব্রেশনে সেই স্টোরটা ডিসিপেট হবে হিট আকারে যখন এটা ভাইব্রেশন হয়ে থাকবে তখন সেটা এনার্জি স্টোর করে থাকবে এনার্জি যখন স্টোর করবে তখন সেটাকে টানটা কম পড়বে তারের মধ্যে টানটা কম পড়বে আর যেখানে যে এনার্জিটা স্টোর হয়ে যাবে সেটা হিট আকারে সেটা বের হয়ে যাবে তো এভাবে ভাইব্রেশন ড্যাম্পারটা কাজ করে থাকে এটা সাধারণত হাই ভোল্টেজ লাইনে 132 কেভি 230 কেভি অথবা 400 কেভি লাইনে ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল আজকের এই চ্যাপ্টারে তো আশা করি বুঝতে পেরেছো না বুঝলে আমার আবারও কথা থাকবে যারা এটা নিয়ে কোনো কিছু বুঝবে না আমার এখানে এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রশ্ন করবে আমি সেখানে তোমাদের উত্তর দিয়ে দেবো আশা করি এই করোনা বন্ধে সবাই বাড়িতে থাকবে এবং বাড়িতে বসেই তোমরা এই ভিডিওগুলো দেখবে পড়বে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে পরীক্ষা কিন্তু থাকবে আমি কিন্তু ট্রেডিং থেকে মোটামুটি চারটা চ্যাপ্টার এখানে আমি দিলাম চারটা চ্যাপ্টার তো চারটা চ্যাপ্টার পড়লে কিন্তু মানে পাস করা যখন সহজ হয়ে যাবে এই জন্য ভালো করে তোমরা পড়বে বাড়িতে আর যখনই পারবে না তখনই এখানে প্রশ্ন করবে প্রশ্ন না করলে কিন্তু কোনো কিছু জানা যায় না আর তোমরা এই যে আমার যে ইউটিউব চ্যানেলে ঢুকলে তোমরা সব কিছু সব ভিডিও পেয়ে যাবে অটোমেটিক আমি যতক্ষণ ভিডিও তৈরি করি এখানে তারা পেয়ে যাবে এই জন্য তোমরা ভিডিওটাকে যদি প্রথমে কেউ ঢুকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর প্রশ্ন করবে প্রশ্ন না করলে জানা জানা আর তোমাদের অনলাইন নিয়ে যে ভিডিও আমি দিয়েছি যদি কোনো পাসওয়ার্ড প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট স্যারকে ফোন করবে সেই স্যার তোমাদের কোড দিবে কোড দিলে তোমরা সেই সাবজেক্টে ঢুকে তোমরা সেখানকার সেই টপিকটা দেখতে পাবে